জাতিসংঘের অনুমোদনের মধ্য দিয়ে স্বল্পোন্নত থেকে চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশে উত্তরণ বাংলাদেশের 2041 সালে উন্নত দেশের স্বীকৃতি অর্জনের আশা। দিন দিন অবনতি হচ্ছে ইউরোপে করোনা পরিস্থিতির। ফ্রান্সে একদিনে আক্রান্ত 32,000-এর বেশি। সংক্রমণ ঠেকাতে জার্মানিতে কঠোরতা আরো। যুক্তরাষ্ট্রের সংখ্যালঘুদের অধিকার নিয়ে উদ্বেগ জাতিসংঘের। গণতন্ত্র সম্মেলন নিয়ে সমালোচনা। এজেন্ডা বাস্তবায়নের জন্য এমন আয়োজন বলছেন বিশ্লেষকরা। এবং সুইডেনে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েক ঘন্টা পরই পদত্যাগ। রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার আশঙ্কা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি শাইলা রহমান ইমা। জাতিসংঘে অনুমোদনের মধ্য দিয়ে স্বল্পোন্নত দেশ থেকে চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটল বাংলাদেশের। একমাত্র দেশ হিসেবে তিনটি মানদণ্ডই পূরণ করেছে বাংলাদেশ। 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের স্বীকৃতি অর্জন করবে বলেও আশাবাদী জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন হাসানুজ্জামান সাকির। স্বাধীনতার 50 বছরের মধ্যেই দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশেষ করে গত 2 দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সামাজিক উন্নয়ন যে কোনো সূচকে দেশের অগ্রগতি অভূতপূর্ব। সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, দারিদ্র হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধি সব ক্ষেত্রেই বিশ্বে এক বিস্ময়ের নাম বাংলাদেশ। বাস্তবায়ন হচ্ছে পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর সহ বড় বড় মেগা প্রকল্প। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত কমিটি ফর ডেভেলপমেন্টের 5 দিনব্যাপী বৈঠকে স্বল্পোন্নত দেশ এলডিসির তালিকা থেকে বেরিয়ে বাংলাদেশের উন্নয়নশীল দেশে পদার্পণের সুপারিশ করা হয়। বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে এলডিসি থেকে চূড়ান্তভাবে বাংলাদেশের উত্তরণের ঐতিহাসিক প্রস্তাব গৃহীত হয়েছে। এর মধ্য দিয়ে পরবর্তী ধাপে উত্তরণের সব প্রক্রিয়া সম্পন্ন হল। প্রস্তাব গৃহীত হওয়ার পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বক্তব্য রাখেন। পরে সময় সংবাদকে তিনি জানান, 2021 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে রূপান্তরিত হওয়ার বিষয়ে আশাবাদী বাংলাদেশ। আমাদের 50th অ্যানিভার্সারি উদযাপন, বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপন, এই দুইটা বড় হিস্টোরিক্যাল ইভেন্টে আমাদের এই গ্র্যাজুয়েশনটা আসছে। কোভিডের মাঝখানে যেখানে সারা দুনিয়াতে আসলে দেয়ার ইজ এ লট অফ আনসার্টেনটি, আরও 2টা দেশ ছিল যাদেরও অ্যাকচুয়ালি রেকমেন্ডেশন ছিল, তারা সরে আসছে। সেই জায়গায় বাংলাদেশ অ্যাকচুয়ালি অত্যন্ত আগ্রহী ছিল যে আমাদের কীভাবে গ্র্যাজুয়েশনের প্রসেসটা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, কোনোভাবে ডিলেড না হয়। এবং আমি আজকে জেনারেল অ্যাসেম্বলিতেও আমার রিয়াকশনে বলেছি যে দিস অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেটস অর রিপ্রেজেন্টস আওয়ার ন্যাশনাল অ্যাসপিরেশন, লং চেরিশ ন্যাশনাল অ্যাসপিরেশন, যে আমরা গ্র্যাজুয়েশন এলডিসি ক্যাটাগরি থেকে বেরিয়ে আসবো। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন ওনার ভিশন 2021-এ যে 2021 সালের মধ্যে বাংলাদেশ একটা মধ্যম আয়ের দেশে পরিণত হবে, এবং আমরা মনে করি যে আজকের এই রেজুলেশন যে অ্যাডপশন হয়েছে সেটা এটারই একটা প্রতিফলন। মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক এবং অর্থনৈতিক ভঙ্গুরতা, এ তিনটি মানদণ্ডই পূরণ করেছে বাংলাদেশ। কোন দেশ স্বল্পোন্নত হবে বা কোন দেশ উন্নত বা উন্নয়নশীল হবে তা নির্ধারণ করার একমাত্র এখতিয়ার জাতিসংঘ সাধারণ পরিষদের। সরকার সবসময় দেশে এবং দেশের বাইরে বাংলাদেশের উন্নয়নের কথা বলে আসছে। সরকারের এই দাবিটি বুধবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেল এই বিশ্বমঞ্চে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। বর্ণিল সাজে সেজেছে এথেন্স। ফ্রান্সে আবারও হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত হয়েছেন 32,000-এরও বেশি। নতুন করে এই সংক্রমণকে দেশটিতে 5ম ধাপের ঢেউ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর সংক্রমণ রুখতে 3য় ডোজ হিসেবে চালু করা হয়েছে বুস্টার ডোজ। ফ্রান্স থেকে বিস্তারিত জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। ফ্রান্সে এজন্য আগের রূপেই ফিরতে শুরু করেছে করোনা মহামারী। দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছেন
32,000-এরও বেশি মানুষ গেল আগস্টের পর। এটি একদিনে আক্রান্ত হওয়ার সর্বোচ্চ রেকর্ড। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এমন তথ্যই জানা গেছে। আর আক্রান্তের পাশাপাশি হাসপাতালের আইসিইউতে রোগী ভর্তির সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে মৃতের সংখ্যাও। ফ্রান্সের স্বাস্থ্যবিজ্ঞানীরা আগে থেকেই দেশটির পঞ্চম ধাপের করোনার ঢেউ নিয়ে তাদের যে শঙ্কা আর ধারণার কথা বলে আসছিলেন, সেটি যেন এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আর সংক্রমণ রুখতে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে তৃতীয় ডোজ হিসাবে বুস্টার ডোজ চালু করেছে সরকার, জানিয়েছেন সাধারণ মানুষজন। পরিস্থিতি এখন আবার কিছুটা খারাপের দিকে যাচ্ছে মনে হচ্ছে, এবং একদিনে যেমন 30,000 আক্রান্ত, তো এটা একটা চিন্তার বিষয়। এবং ওই আগের যেই প্রথম ধাপে যেরকম ছিল, এখন পঞ্চম ধাপটা মনে হচ্ছে শুরু হয়ে গেছে। আর আগামী 15 ডিসেম্বরের পর থেকে ট্রেনে ভ্রমণ সহ বিভিন্ন স্থানে বয়স্কদের ক্ষেত্রে এই বুস্টার ডোজ বাধ্যতামূলক করা হবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় ভয় আর শঙ্কাও আবার ফিরে এসেছে সাধারণ মানুষের মনের মধ্যে। 40 থেকে এর ঊর্ধ্বে যারা আছেন সবাই যেন বুস্টার ডোজ ইঞ্জেকশন নেওয়ার জন্য সরকার থেকে অনুরোধ করা যাচ্ছে। আবার নতুন করে আক্রান্ত হচ্ছে, এতে আমরা বাঙালি সমাজ এবং ফরাসি এই দেশে সবাই উদ্বিগ্ন। সংক্রমণ বেড়ে যাওয়ায় খুব শীঘ্রই সরকারের তরফ থেকে বক্তব্য দেওয়া হবে, সেখানে আসতে পারে নতুন করে বিধিনিষেধও। আর তাই কিছুটা শঙ্কা নিয়ে এখন অপেক্ষায় আছেন সাধারণ মানুষজন। জার্মানির করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কোভিড শুরুর পর থেকে দিনের পর দিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে একের পর এক। অব্যাহত সংক্রমণ ঠেকাতে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে কঠোরতা আরোপ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। কোভিডের মহাদুর্যোগের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে জার্মানি। দিনকে দিন বড় হচ্ছে কোভিডে আক্রান্তের সংখ্যা ও লাশের সারি। চলমান এই পরিস্থিতিতে দিশেহারা দেশটির প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সাধারণ মানুষ। সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে বায়ার্ন, জ্যাকসন, টুইরিঙেন, হামবুর্গ ও রাজধানী বার্লিন সহ অন্যান্য অঞ্চলের কোভিড নীতিতে যোগ হয়েছে নানা বিধিনিষেধ। ওষুধ, প্রসাধনী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কেনাকাটায় 2G নিয়ম শিথিল রাখা হলেও জনসমাগমের স্থান, ডিস্কো, পানশালা, ক্লাব বা রেস্তোরাঁয় প্রবেশে দেখাতে হবে টিকা নেয়া, করোনা থেকে সেরে ওঠা এবং করোনার নেগেটিভ সার্টিফিকেট। এদিকে নতুন করে করোনার সংক্রমণ বেড়েছে দেশটির নর্থ রাইন ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে। জার্মানির পার্শ্ববর্তী দেশ নেদারল্যান্ড, হল্যান্ড, বেলজিয়াম, অস্ট্রিয়া, এগুলোতেও করোনা প্রকোপ প্রচন্ড পরিমাণ বেড়ে গিয়েছে। জার্মানির মতো একই চিত্র প্রতিবেশী দেশগুলোর অস্ট্রিয়া, বেলজিয়াম ও নেদারল্যান্ডস সহ গ্রিস ও আয়ারল্যান্ডে সংক্রমণের ভয়াবহ মাত্রার কারণেই ইতোমধ্যে দেশগুলোকে উচ্চ ঝুঁকির দেশের তালিকায় যুক্ত করেছে জার্মানি। এর ফলে পর্যটন ব্যবসায় অস্থিরতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সংক্রমণের বেশি ঝুঁকিতে থাকা দেশগুলো থেকে আসা পর্যটকদের করোনার টিকা না নেওয়া থাকলে জার্মানিতে প্রবেশের পর যেতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। সব কিছু মিলিয়ে দেশটির স্থানীয়দের পাশাপাশি শঙ্কিত প্রবাসীরাও। হামবুর্গে প্রতিদিন 600 নতুন সংক্রমিত সংখ্যা বাড়ছে এবং যা পুরো জার্মানিতে 40,000-এর মতন। এমন পরিস্থিতিতে জার্মানি জুড়ে বিভিন্ন টিকা কেন্দ্র সহ করোনার পরীক্ষা কেন্দ্রগুলোতে ছুটছেন দেশটির সাধারণ নাগরিকেরা। তবে চ্যান্সেলর মার্কেল, স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান সহ সংক্রমণ বিশেষজ্ঞরা সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতির কারণ হিসেবে করোনা ও ভ্যাকসিন বিরোধীদের ঘাড়েই দায় চাপাচ্ছেন। জার্মানিতে প্রাণঘাতী করোনায় লাখো ছাড়িয়ে যাওয়া সংখ্যার দিনেও স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান আরও একবার স্মরণ করিয়ে দিলেন, জেঁকে বসা এই শীত মৌসুম হতে পারে কারো কারো জন্য শেষ বিদায়ের, আবার কারো কারো জন্য বেঁচে থাকবার তীব্র লড়াইয়ের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ইতালিতে টিকা গ্রহণের 5 মাস পর নেওয়া যাবে করোনার বুস্টার ডোজ, বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ইউরোপের 53টি দেশের মধ্যে 49টি দেশের সার্বিক করোনা পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। ইতালিতে গেল 22 নভেম্বর থেকে 40-এর বেশি বয়সীদের জন্য বুস্টার বা তৃতীয় ডোজ টিকা কার্যক্রম শুরু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, পূর্ণ ডোজ টিকা নেওয়ার 5 মাস
পর না যাবে করোনার বুস্টার ডোজ। টিকার ডোজ গ্রহণে আগ্রহী প্রবাসী বাংলাদেশিরাও। বাংলাদেশি প্রবাসী যারা আছি, প্রথম ধাপে আমরা দুটি টিকা শেষ করেছি ফাইজার, এখন তৃতীয় ধাপে বুস্টার দেওয়ার জন্য অস্ট্রেলিয়ান সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমরা খুব আনন্দিত ভাবে আমরা বাংলাদেশি প্রবাসীরা তৃতীয় ধাপ শেষ করার জন্য এবং সবাই করোনার উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। এ অবস্থা চলতে থাকলে আগামী মার্চের মধ্যে ইউরোপে করোনায় মৃত্যুর সংখ্যা আরো বাড়বে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউরোপের দেশগুলোকে ভ্যাকসিন প্লাস কৌশল মেনে চলতে আহ্বান জানায়। ভ্যাকসিন প্লাস হলো ভ্যাকসিন গ্রহণের সঙ্গে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় সহ হাত ধোয়ার পদ্ধতি অনুসরণ করা। জিনিয়া শেখ, সময় সংবাদ। আন্তর্জাতিক শিক্ষার্থীর অভাবে অস্ট্রেলিয়ায় এখন বিভিন্ন ব্যবসায় খণ্ডকালীন কর্মী সংকট দেখা দিয়েছে। দীর্ঘ একুশ মাস বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষার্থে যেতে পারেনি শিক্ষার্থীরা। এতে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের নেতিবাচক প্রভাব পড়েছে। অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের করোনা পরবর্তী পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম আমিনুল রুবেল। রুবেল, ধন্যবাদ ইমা। যেমনটি বলছিলেন যে অস্ট্রেলিয়া আসলে কর্মী সংকটে ভুগছে, বিশেষ করে অস্ট্রেলিয়ার যে হসপিটালিটি এবং রিটেল সেক্টরগুলো আছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আন্তর্জাতিক শিক্ষার্থী, তারা কিন্তু মূলত চাকরিগুলো করতো, খণ্ডকালীন চাকরি করতো। তারা কিন্তু গত প্রায় দুই বছর অস্ট্রেলিয়াতে, যেহেতু আন্তর্জাতিক শিক্ষার্থী আসতে পারেনি, স্পেসিফিক বললে গত বছরের মার্চ মাসের পর থেকে, তো বিভিন্ন জায়গায় কিন্তু কর্মী সংকটে ভুগছে। বিশেষ করে বড় শহরগুলো, সিডনি, মেলবোর্ন, অ্যাডিলেডের মতো বড় শহরগুলো, ব্রিসবেনে আমরা জানি অনেক জায়গায়, অনেক শহরগুলোতে কর্মী সংকটে ভুগছে। এবং বিশেষ করে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান যেখানে আছে সেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীরা, যারা বাংলাদেশি শিক্ষার্থীরা প্রথমে আসতো, এসে শুরুতেই বেশিরভাগ সময় কিন্তু বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট বা দোকানগুলোতে, গ্রোসারিতে চাকরি করতো অনেকেই, তারা কিন্তু গত একুশ মাসে আসতে পারেনি বলে কিন্তু একটি শূন্যতা সৃষ্টি হয়েছে অন্তত বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে, এটি কিন্তু চোখে পড়ার মতো। তো আমার সাথে এই মুহূর্তে আমার পিছনে যে রহমানিয়া হালাল বুচারি বা একটি রেস্টুরেন্ট আছে, ধানসিড়ি রেস্টুরেন্ট, তার স্বত্বাধিকারী তিনি আছেন, তার কাছ থেকে আমি সরাসরি শুনবো যে তারা করোনাকালীন সময় যখন তাদের স্টুডেন্ট আসেনি, কর্মী সংকট ছিল, তারা কিভাবে এই সময়টি পার করেছে। প্লিজ আপনি একটু ক্যামেরা আসেন। থ্যাংক ইউ আমিন ইসলাম রুবেল। অ্যাকচুয়ালি এই মুহূর্তে পুরো অস্ট্রেলিয়াই কর্মী সংকটে ভুগছে, বিশেষ করে যারা ওভারসিজ স্টুডেন্ট আসেনি অনেকদিন ধরে, অ্যাটলিস্ট টু ইয়ার্স তো হবেই, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা সেকশনেই কিন্তু কর্মী সেকশনে ভুগছে। আমরা বাংলাদেশে কিংবা ওভারসিজ স্টুডেন্টরা যখন এসে প্রথমেই বিভিন্ন হসপিটালিটিতে ওরা জব করার চেষ্টা করে, আমরা ওদেরকে জব প্রোভাইড করার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অন্যদের তুলনায়, কারণ আমার দুইটা সব পাশাপাশি আছে। তো আমি এই দোকান থেকে ওই দোকানে স্কুইজ করে যখন এমপ্লয়ি যখন ইয়ে করি, তখন আমি মোটামুটি আমি তারপর সংকট কিছুটা কেটে উঠতে পেরেছি। বাট যখন আমাদের কোনো বন্ধু বান্ধবের সাথে কথা হয় বিজনেস ব্যাপারে, সবাই কিন্তু একটাই কথা যে ভাই আপনার কাছে কি লোক আছে, কি আমি কি মানে আপনার কাছ থেকে কোনো সাহায্য পেতে পারি। কর্মী সংকটে ভুগছে, আমরা যারা স্বাভাবিক বিজনেস করছি তারা তারপরে কর্মী সংকটে একটু মোটামুটি কেটে উঠতে পেরেছে। বা সিটিতে যেগুলো আছে শুধু কর্মীর কারণে, অস্ট্রেলিয়ায় লোক সংকটের কারণে অনেক বিজনেস বন্ধ হয়ে গেছে। আমার আরেকটি প্রশ্ন ছিল যে আমি দেখেছি আপনারা অনেকেই মালিক যারা আছেন তারা 15-16 ঘন্টা প্রতিদিন কাজ করছেন, তো এই ক্রাইসিস মোমেন্টটি পার করছেন কিভাবে? এই ক্রাইসিস মোমেন্টটা আসলে অনেকটা হার্ড, প্রত্যেকটা বিজনেস ওনারের জন্য হার্ড, কারণ আমাদের বিজনেস তো আমাদের টিকিয়ে রাখতে হবে, ট্রেডিং আওয়ার আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। তো সেই হিসেবে দেখা যায় যে মানে যারা বিজনেস ওনার আছে তারা মোটামুটিভাবে অনেক লং শিফট কাজ করতেছে, তো ওদের মানে কোনো চয়েস নাই, অল্টারনেটিভ চয়েস নাই। আমরা আশা করতেছি ভেরি সুন যে স্টুডেন্ট আসবে, বিভিন্ন ক্ষেত্রের লোক আসবে, সব লোক মানে ক্ষেত্রের সংকটগুলি কেটে উঠতে পারবে। তো অ্যাট দ্য মোমেন্ট শুধু লোক সংকটের কারণেই কিন্তু বিজনেসের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আমাদের বিজনেস কিন্তু খারাপ যাচ্ছে না, বিজনেস ভালোই যাচ্ছে, ক্রেতা আছে, কিন্তু অ্যাকচুয়ালি যারা সেলসম্যান, সেলস পার্সন, বিভিন্ন বিভিন্ন সেক্টরে যে লোক দরকার সেই লোকের কারণেই কিন্তু আমরা সংকটাপন্ন। ধন্যবাদ, ধন্যবাদ জামাল ভাই। তো যেমনটি শুনছিলেন যে আসলে এইখানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো, আমার পেছনে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন তা বেশিরভাগই বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান। বিভিন্ন সময় দেখা যায় যে এখানে অ্যাড দেয়া আছে যে কর্মী প্রয়োজন,
প্রয়োজন, কিন্তু সেই পরিমাণে কর্মী কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে সন্ধ্যার পরে রেস্টুরেন্টগুলো গ্রোসারিজ ব্যবসাগুলো ব্যস্ত হয়, সকাল থেকে রাত পর্যন্ত এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরকে দেখা যায় নিয়মিত তারা কাজ করছে, একদম ছোট থেকে ডেলিভারি থেকে শুরু করে সার্ভিস পর্যন্ত করছে। সাধারণত বাংলাদেশি শিক্ষার্থীরা অনেকে যখন অস্ট্রেলিয়াতে প্রথম আসে, পরিচিত কারোর মাধ্যমে, তারা কিন্তু কোনো বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতে শুরু করে, অন্তত তাদের প্রথম চাকরিটা পরিচিতদের মাধ্যমে, যেহেতু তাদের কোনো ধরনের স্কিল থাকে না। আমরা বাংলাদেশ থেকে যারা শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসে তাদের মূলত তেমন কোনো স্কিল থাকে না, এবং ল্যাঙ্গুয়েজ একটি ব্যারিয়ার তৈরি হয় যে তারা শুরুতেই অস্ট্রেলিয়ান যে ইংলিশ সেটা বুঝতে পারে না, এবং তারা বললেও অস্ট্রেলিয়ানরা বুঝতে পারে না, যে কারণে অস্ট্রেলিয়া ব্যবসা প্রতিষ্ঠান বা অন্যান্য রিটেল সেক্টরে তাদের চাকরিতে তাদের কিন্তু সমস্যা হয়। তাদের শুরুতে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে যখন তারা চাকরি শুরু করে, তারা কিছুটা তুলনামূলক আগের চেয়ে কনফিডেন্স বেড়ে যাওয়ার পরেই তারা অন্যান্য সেক্টরে যেতে পারে। তো গত দেড় বছরের বেশি সময়, প্রায় দুই বছর সময় যাবৎ অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কিন্তু আন্তর্জাতিক শিক্ষার্থীরা আসছেন, আগেও বলেছি, কিন্তু প্রধান সমস্যা এটি যে সরকার কিন্তু এখনও বলছে না যে কবে নাগাদ আন্তর্জাতিক শিক্ষার্থীরা আগের মতো প্রচুর পরিমাণে বাংলাদেশি শিক্ষার্থী আসতে পারবে। তবে ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনের পরে, আগামী বছরের জুলাই থেকে প্রচুর পরিমাণে শিক্ষার্থী আসতে পারবে। এই ছিল আমার কাছে অস্ট্রেলিয়া থেকে করোনা পরবর্তী বাংলাদেশি ব্যবসায়ীদের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে, ধন্যবাদ। অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠানের করোনা পরবর্তী পরিস্থিতি জানাছিলেন সহকর্মী এস এম আমিনুল রুবেল। গণতন্ত্রের দেশ হিসেবে ঘোষণা করা হলো যুক্তরাষ্ট্রকে। দেশটিতে সংখ্যালঘুদের অধিকার নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ। এমন পরিস্থিতিতে গণতন্ত্র সম্মেলন আয়োজন করতে যাচ্ছে জো বাইডেন প্রশাসন, যা মরার উপর খাড়ার ঘাড় দশা হয়ে দাঁড়িয়েছে এই ডেমোক্র্যাট নেতার জন্য। এর মধ্যে বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে দেশটিতে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। দেশের ভেতর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তার সূচক যখন নিম্নমুখী, তখন দেশের বাইরেও সমালোচনার মুখে যুক্তরাষ্ট্র। আসন্ন 9 ও 10 ডিসেম্বর দুদিনব্যাপী গণতন্ত্র সম্মেলন নিয়ে এতোমধ্যে শুরু হয়েছে সমালোচনা। প্রথম সমালোচনা হয় বাংলাদেশের নাম না থাকায়। এরপর বিতর্ক দেখা দেয় বেশ কিছু দুর্বল গণতন্ত্রের দেশকে আমন্ত্রণ জানানোয়। প্রশ্নবিদ্ধ হয় আমন্ত্রণ তালিকা। 109টি দেশের সরকারের পাশাপাশি তাইওয়ানকে গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ জানিয়ে যুক্তরাষ্ট্র ভুল করেছে বলে জানিয়েছে চীন। বুধবার চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে যে কোনো আনুষ্ঠানিক যোগাযোগের বিরোধিতা করবে বেইজিং। এ নিয়েও বিপাকে ওয়াশিংটন, কারণ এটিকে এজেন্ডা বাস্তবায়নমূলক দাওয়াত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অন্যদিকে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকট্রাল অ্যাসিস্ট্যান্স এর রিপোর্টে প্রথমবারের মতো ক্ষয়িষ্ণু গণতন্ত্র দেশগুলোর তালিকায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের নাম। গণতন্ত্রের অন্যতম মৌলিক ভিত্তি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, কিন্তু 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের পর সেই নির্বাচন নিয়েই প্রশ্ন উঠেছে, যা মার্কিন ইতিহাসে বিরল। তাছাড়া জনগণ, বিশেষ করে কৃষ্ণাঙ্গ ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর মত প্রকাশ তথা বাক স্বাধীনতা, ন্যায় বিচার প্রাপ্তির অধিকার রক্ষায় চরমভাবে ব্যর্থ হচ্ছে সরকার ও প্রশাসন। সংখ্যালঘু অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের এই উদাসীনতায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এমন অবস্থায় আগ বাড়িয়ে গণতন্ত্র সম্মেলন করা যুক্তরাষ্ট্রের সাজেনা বলে মনে করছেন অনেক বিশ্লেষক। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। জার্মানিতে গঠিত হলো নতুন রাজনৈতিক জোট, এর মাধ্যমে দেশটিতে অবসান হলো অ্যাঙ্গেলা মার্কেল যুগের। দেশটির পরবর্তী চ্যান্সেলর হবেন সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি এসপিডির নেতা ওলাফ স্কোলস। তিনি জানান, দেশটির ফ্রি ডেমোক্র্যাটিক ও গ্রিনস দলের সঙ্গে জোট করার জন্য চুক্তিতে সক্ষম হয়েছে তার দল। প্রায় 2 মাস আলোচনার পর অবশেষে জার্মানিতে গঠিত হলো নতুন রাজনৈতিক জোট। দেশটির 3টি রাজনৈতিক দল মিলিত হলো একসাথে। মঙ্গলবার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, ফ্রি ডেমোক্রেটিক ও গ্রিনস দল একসঙ্গে চুক্তিতে স্বাক্ষর করে। এর মধ্য দিয়ে দেশটিতে প্রথমবারের মতো এসপিডি, এফডিপি ও গ্রিনস এর মধ্যে গঠিত হলো নতুন জোট। এর ফলে 16 বছর ধরে ক্ষমতায় থাকা অ্যাঙ্গেলা মার্কেলের নেতৃত্বাধীন রক্ষণশীল দল চলে গেল ক্ষমতার বাইরে। বার্লিনে এক সংবাদ সম্মেলনে এসপিডি নেতা ওলাফ স্কোলস বলেন, এই চুক্তির মাধ্যমে জার্মানি আরো এগিয়ে যাবে, দেশটির অগ্রগতির জন্য নতুন জোটটি ব্যাপকভাবে বিনিয়োগ করবে। ধারণা করা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে এ জোট সরকার গঠনে শপথ নেবে।
অ্যাঙ্গেলা মার্কেলের হাত ধরে জার্মানিতে আধিপত্য গড়ে তুলেছিল মধ্য ডানপন্থী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন। দেড় যুগের সেই আধিপত্যের অবসান ঘটিয়ে গত সেপ্টেম্বরের নির্বাচনের পর দেশটির সবচেয়ে পুরনো দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিকে সামনে নিয়ে আসেন ওলাফ স্কলস। সময় সংবাদ। যুক্তরাজ্যে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের 50তম সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। লন্ডনে ঢাকা হাই কমিশন এই অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশ ও বিশ্বজুড়ে চৌকস ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানান বক্তারা। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। লন্ডনের ন্যাশনাল আর্মি মিউজিয়াম যেন ক্ষণিকের জন্য এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছিল। সেখানে প্রদর্শিত হয় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র, যেখানে উঠে আসে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠা ও দেশ বিদেশে তাদের বিশেষ ভূমিকার নানা তথ্য। অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া সশস্ত্র বাহিনী আজ দেশে বিদেশে বাংলাদেশের নাম উজ্জ্বল করছে। ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন সহ প্রতিরক্ষা ক্ষেত্রে যুক্তরাজ্যের সঙ্গে বহুমাত্রিক সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার করার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া হাই কমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব রশিদ স্বাগত বক্তব্যে বলেন, জাতিসংঘে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি সেনা কাজ করছেন, যা বিশ্বের কাছে বাংলাদেশের জন্য সম্মানের। প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলাদেশ যুক্তরাজ্যের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ বলেও জানান তিনি। আমরা হাইয়েস্ট ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি এখন বর্তমানে, তো সেটা আমাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের বিভিন্ন কন্টিনজেন্ট কাজ করছে। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা মেজর জেনারেল আব্দুল কাইম মোল্লা ও এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান সহ যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীরা উপস্থিত ছিলেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংগঠন দ্য ওয়ার্ল্ড কনফেডারেশন অব বিজনেসের বিজ অ্যাওয়ার্ড পেল বাংলাদেশের তিন প্রতিষ্ঠান। আন্তর্জাতিক এমন সম্মাননা পেয়ে খুশি বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংগঠন দি ওয়ার্ল্ড কনফেডারেশন অব বিজনেসের আয়োজনে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় বিজ অ্যাওয়ার্ড। এতে বিভিন্ন নামি দামি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পাশাপাশি সম্মাননা দেয়া হয় বাংলাদেশের তিন প্রতিষ্ঠান, চট্টগ্রামের এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এবং ঢাকার কেএফএল গ্রুপকেও। স্থানীয় সময় বুধবার রাতে কাতারের স্থানীয় একটি হোটেলে বিভিন্ন দেশের প্রায় 30টি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। এমন অর্জনে খুশি কাতারের বাংলাদেশ কমিউনিটি। বাংলাদেশের তিনটি কোম্পানি অ্যাওয়ার্ড পাওয়াতে আমরা কাতার কমিউনিটির পক্ষ থেকে দা বিজকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং পাশাপাশি বাংলাদেশের যে কোম্পানিগুলো অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশের ভাই ব্রাদার যারা আছে এখানে, যারা আসছে এখানে গেস্ট, তাদেরকে পেয়ে অত্যন্ত আমরা আনন্দিত। চিকিৎসা ও স্বাস্থ্য খাতে অবদানের জন্য বিজ অ্যাওয়ার্ড পেয়ে খুশি চট্টগ্রামের এশিয়ান স্পেশালাইজড হসপিটাল। আগামীতে চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় আরও অবদান রাখার অঙ্গীকার করেন তারা। বাংলাদেশের স্বাস্থ্যসেবায় আমরা আমাদের যে আস্থা এবং বিশ্বাস নিয়ে অদম্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছি, সেটা আমাদের অব্যাহত থাকবে। করোনাকালীন চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদান, ব্যাংকিং সেবা ও তৈরি পোশাক ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের জন্য বাংলাদেশের এই তিন প্রতিষ্ঠানকে এবছর বিজ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সময় সংবাদ, কাতার। দেখছেন আন্তর্জাতিক সময়। বড়দিন সামনে রেখে 100,000-এর বেশি বাতির আলোয় রঙিন হয়ে উঠেছে ডেনমার্কের টিভোলি। বড়দিন উৎসবের আমেজ দিতে এক মাস আগে থেকেই প্রস্তুত কোপেনহেগেনবাসী। ক্ষণগণনার মাধ্যমে এভাবেই বড়দিন উৎসবের মৌসুম শুরু করলেন ডেনমার্কের কোপেনহেগেনবাসী। ক্রিসমাস ট্রি সহ বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা বলে দেয় বড়দিন এসে গেছে। টিভোলির অ্যামিউজমেন্ট পার্ক সহ বিভিন্ন স্থাপনায় নানা রঙের 100,000-এর বেশি বাতি দিয়ে সাজানো হয়েছে এবার।
করোনার কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো প্রায় দুই বছর স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত ডেনমার্কবাসী। তাই এবারের প্রতিপাদ্য ঐক্য, ঘনিষ্ঠতা ও ভালোবাসা। আলোর মাধ্যমে ভালোবাসার চিহ্ন দিয়ে এ বিষয়গুলোই ফুটিয়ে তোলা হয়েছে। স্বাভাবিক সময়ে বড়দিনের এ মৌসুমে 10 লাখের বেশি দর্শনার্থী টিভলি ঘুরতে আসেন। তবে গেল বছর কোভিড মহামারীর কারণে ঠিক 2 সপ্তাহের মাথায় তা বন্ধ করে দিতে হয়। সব মিলিয়ে একতা বোঝাতেই এবার 1 লাখের বেশি বাতি দিয়ে আলোকসজ্জা করা হয়েছে, আর তা উপভোগ করছেন দর্শনার্থীরা। কোপেনহেগেনে আসার আগে এই টিভ্যালির কথা অনেক শুনেছি। শীতের সময়ে এটা নাকি জাদুর শহরের রূপ নেয়। আমি আমার কল্পনায় যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনি সুন্দরই টিভ্যালি, অসাধারণ জায়গা। আলোকসজ্জার পাশাপাশি এরই মধ্যে নাচে গানে বড়দিনকে স্বাগত জানাতে শুরু করেছেন টিভলিবাসী। অমরিনাথ, সময় সংবাদ। আসছে বড়দিন, উৎসবটিকে ঘিরে গ্রিসের রাজধানী এথেন্স সেজেছে বর্ণিল সাজে। শহরটির জনপ্রিয় সিনটাগমা চত্বর সাজানো হয়েছে জমকালো আলোকসজ্জায়। প্রতি বছর ডিসেম্বরের শুরু থেকে এথেন্সে বড়দিন উদযাপনের প্রস্তুতি চলে, কিন্তু এবছর করোনার বিষাদময় স্মৃতি ভুলিয়ে সাধারণের মনে আনন্দ পৌঁছে দিতে সময়ের আগেই বড়দিনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। সিনটিগমা চত্বরে ক্রিসমাস ট্রি জুড়ে চোখ ধাঁধানো আলোকসজ্জা, লাল, নীল, হলুদ নানা রঙের আলো, বৈদ্যুতিক বাতির পাশাপাশি কাগজের তৈরি নানা নকশার শৈল্পিক উপকরণে সাজানো হয়েছে গাছগুলো। চত্বরটির 19 কিলোমিটার জুড়ে বিভিন্ন রঙের প্রায় 60,000 বৈদ্যুতিক বাতি, দেখে চোখ জুড়ানো অবস্থা। মনোরম এই দৃশ্য দেখতে চত্বর জুড়ে ঘুরে বেড়াচ্ছেন এথেন্সবাসী, তুলছেন ছবিও। প্রতি বছর ডিসেম্বর থেকে বড়দিন উপলক্ষে এথেন্স শহরকে সাজানোর প্রস্তুতি চলে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোই ক্রিসমাস ট্রিতে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। এবছর ডিসেম্বরের আগেই বড়দিন উদযাপনে সাজানো হয়েছে এথেন্স ও তার আশপাশের গুরুত্বপূর্ণ স্থান। গেল বছর করোনা মহামারীর কারণে বড়দিনের আনন্দ থেকে বঞ্চিত ছিল এথেন্সবাসী, তাই এবছর করোনার বিষাদময় স্মৃতি ভুলিয়ে সাধারণ মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে আগে থেকেই প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। বেশ কিছুদিন ধরে অনেক বাজে সময় পার করছি আমরা, এখন সময় এসেছে সবাই মিলে বড়দিন উদযাপন করার, একটু আনন্দ করার। তবে বড়দিন উদযাপনের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারেও জোর দেওয়া হয়েছে। আলোকসজ্জা উপভোগে গুরুত্ব স্থানগুলোতে যাতে দর্শনার্থীদের ভিড় বেশি না হয় সে বিষয়ে নজর রাখা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এথেন্স ছাড়াও গ্রিসের অন্তত 35টি শহরের প্রধান চত্বর আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। জাতিসংঘে অনুমোদনের মধ্য দিয়ে স্বল্পোন্নত থেকে চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশে উত্তরণ বাংলাদেশের, 2041 সালে উন্নত দেশের স্বীকৃতি অর্জনের আশা। অবনতি হচ্ছে ইউরোপের করোনা পরিস্থিতির, ফ্রান্সে একদিনে আক্রান্ত 32,000-এর বেশি, সংক্রমণ ঠেকাতে জার্মানিতে কঠোরতা আরোপ। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।